এইচএসসি পাশে আপনারা যারা চাকরি খুঁজছেন এই ভিডিওটি আপনাদের জন্য। এইচএসসি পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এই ভিডিওটিতে। চলুন ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিন থেকে জেনে নেই এইচএসসি পাশে আপনারা কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। এইচএসসি পাশে 20 জনকে নিয়োগ দেবে রকমারি .com। হ্যালো ভিউয়ার, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখানো হবে রকমারি .com এ এইচএসসি পাশে 20 জনকে কোন পদে নিয়োগ দিচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনি এই চাকরিটি পেতে পারেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে আপনার আবেদনে ভুল হয়ে যাবে, আর আপনার আবেদনে ভুল হয়ে গেলে আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না। তাই কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি, কিভাবে আবেদন করলে আপনি এই চাকরিটি পেয়ে যাবেন। আর ভিউয়ার্স, আমাদের সহজ সলিউশনের প্রফেশনাল ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া ঘরে বসে চাকরি করার মতো বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। তাই আপনি যদি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে কিন্তু আপনি সবার আগেই আপডেট পেয়ে যাবেন প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে। তাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন প্রতিটি বিষয় জানার জন্যে। রকমারি .com এ কাস্টমার কেয়ার কল সেন্টার পদে 20 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 20 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা 20 অক্টোবর পর্যন্ত বসে না থেকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আবেদন করে দিবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। তাই আপনি ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে দেবেন। যারা আগে আগে সিভি ড্রপ করে তারা কিন্তু ইন্টারভিউতে কল পায়, তাই আপনিও আগে আগে যদি সিভিটি ড্রপ করতে পারেন তাহলে আপনিও কল পেয়ে যাবেন। প্রতিষ্ঠানের নাম রকমারি .com, পদের নাম কাস্টমার কেয়ার অথবা কল সেন্টার, পদসংখ্যা 20 জন, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এইচএসসি, অভিজ্ঞতা রয়েছে প্রযোজ্য নয়। এখানে কিন্তু এইচএসসি পাশে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে, তাই আপনারা কিন্তু সুযোগটি মিস না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে দিবেন। বেতন রয়েছে 7,500 থেকে 8,000 টাকা। চাকরির ধরন রয়েছে ফুল টাইম অথবা পার্ট টাইম। ভিউয়ার্স, এটি কিন্তু পার্ট টাইমে আপনি করতে পারেন, তাহলে আপনার কিন্তু এইচএসসি পাশে অভিজ্ঞতা ছাড়া পার্ট টাইম চাকরির দারুণ একটি সুযোগ রয়েছে, সুযোগটি মিস করবেন না। ভিডিওটি দেখে দেখে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। আমি ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনি আবেদন করলে এই চাকরিটি পাবেন। তাই কোনো প্রকার কাটাকাটি ছাড়া ভিডিওটি দেখতে থাকুন এই চাকরিটি পাওয়ার জন্য। প্রার্থীর ধরন রয়েছে নারী ও পুরুষ, বয়স 20 থেকে 28 বছর, কর্মস্থল ঢাকা মতিঝিল। চাকরির দায়িত্বসমূহ যা যা রয়েছে আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু নোট করে নিতে পারেন। ফোন, হোয়াটসঅ্যাপ বা লাইভ চ্যাটে গ্রাহকের প্রশ্নের উত্তর দিন। ফোন কলের মাধ্যমে বিক্রয় উৎপাদন প্রয়োজনে আউটবাউন্ড কল করুন। গ্রাহকের কলের উত্তর দিন। গ্রাহকের অর্ডার পূরণে সহায়তা করুন। ফোনে গ্রাহকের প্রশ্নের উত্তর দিন। এই কয়েকটা গুণ আপনার থাকতে হবে। আপনাকে ফোন চালানো, লাইভ চ্যাটে কথা বলা ইত্যাদি গুণ থাকলে কিন্তু আপনি এখানে চাকরির দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করতে পারবেন। এখানে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে এবং গ্রাহকের অর্ডার কিভাবে ঠিকঠাকভাবে আপনি নেবেন সেই সম্বন্ধে জানতে হবে। এখানে সব কিছু বলে দেওয়া আছে, আপনারা কিন্তু একটু নোট করে নেবেন। আর ফোন চালাতে পারলেই কিন্তু এই চাকরিটি পেয়ে যেতে পারবেন। আবেদনের শেষ সময় 20 অক্টোবর 2023। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আবেদন করার জন্য বিডি জবসের নীল লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে রকমারি .com এর কাস্টমার কেয়ার অথবা কল সেন্টারের বিডি জবসের এই প্রোফাইলটি শো করবে। এই ইন্টারফেসটি শো করার পর এখান থেকে আপনি বিডি জবসের সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। এখানে দেখুন জব কনটেক্সটে বলা আছে কন্ট্রাক্ট 6 মান্থ, অর্থাৎ আপনি 6 মাসের জন্য চুক্তিবদ্ধ হবেন। ওয়ার্কিং আওয়ার্স 6 আওয়ার্স, অর্থাৎ আপনাকে 6 ঘন্টা কাজ করতে হবে। ওয়ার্কিং ডেজ রয়েছে 6 ডেজ আ উইক, অর্থাৎ আপনি সপ্তাহে একটি ছুটি পেয়ে যাবেন, বাকি 6 দিন আপনাকে কাজ করতে হবে। শিফট রয়েছে 9 AM টু 3 PM অর 3 PM টু 9 PM অর 6 PM টু 12 AM, অর্থাৎ সকাল 9টা থেকে দুপুর 3টা, আবার দুপুর 3টা থেকে রাত 9টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি টাইমে আপনি চাকরি করতে পারবেন। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনি এই কথাটি শিওর করে আসবেন আপনি কোন টাইমে কাজটি করতে যাচ্ছেন, তাহলে কিন্তু একটা ভালো হবে। এখান থেকে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন, কারণ আপনার ইন্টারভিউয়ের বোর্ডে কিন্তু এখান থেকে কিছু জিজ্ঞেস করতে পারে। তাই আপনি যদি আগে থেকে পড়ে যান আপনার ইন্টারভিউটি কিন্তু খুব ভালো হবে।
তো এটি পড়ার পর এখান থেকে আপনার ভিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। ভিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আপনাকে ভিডিও সাজেস্ট করে দিব কিভাবে একটি ভিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ভিউয়ার্স, আপনাদের যাদের ভিডি জবসের অ্যাকাউন্ট 100% করা নেই, তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে দেখে ভিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নিতে পারবেন। মনে রাখবেন, আপনি যদি ভিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি একটি প্রফেশনাল চ্যানেলে হয়ে যাবে। তাই আপনি যদি ভিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নেন, তাহলে এটি প্রফেশনাল চ্যানেল হওয়ার সাথে সাথে আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন। যারাই আপনার সিভিটি দেখবে, তারা কিন্তু চ্যানেলটি 100% হওয়ার কারণে প্রফেশনাল একটি চ্যানেল ভেবে অগ্রাধিকার দিয়ে দিবে। তাই এই ভিডিওটি দেখে দেখে আপনার ভিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নেবেন। এরপর নিচের দিকে এসে অনলাইনে আবেদনে ক্লিক করে দিবেন। অনলাইনে আবেদনে ক্লিক করার পর এখানে বলা হবে আপনি কত টাকায় এই চাকরিটি করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিতে। কিন্তু যেহেতু এখানে বলা আছে 7,500 থেকে 8,000 টাকা, তাই আমি এখানে 8,000 বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো বসিয়ে দিতে পারেন। এখন দেখাবো আপনি কিভাবে এই চাকরিটি পেতে পারেন। এখানে দেখুন প্রায়োরিটি লেভেল দেওয়া আছে এবং এর দুইটি ধাপ রয়েছে, হাই এবং রেগুলার। এই প্রায়োরিটি লেভেল আপনি যদি হাই দিয়ে থাকেন, তাহলে কোম্পানি বুঝবে আপনি এই চাকরি করতে হাইলি ইন্টারেস্টেড, তাই আপনাকে ইন্টারভিউতে কল করবেই করবে। প্রায়োরিটি লেভেল হাই দিয়ে থাকলে কোম্পানি কিন্তু অনেক আগ্রহের সঙ্গে এবং অগ্রাধিকার দিয়ে এই সিভিটি দেখে। আর যদি আপনি রেগুলার দিয়ে থাকেন, তাহলে আপনার সিভিটি নর্মালি দেখবে, কারণ প্রায়োরিটি লেভেল সপ্তাহে শুধুমাত্র যে কোনো একটি চাকরির ক্ষেত্রেই দেওয়া যায়। তাই যারা প্রায়োরিটি লেভেল হাই দেয়, তারা কিন্তু নিজেদের বেশি যোগ্য এবং আগ্রহী মনে করে বলেই প্রায়োরিটি লেভেল হাই দিয়ে থাকে। আপনিও নিজেকে শুধুমাত্র সেই চাকরির ক্ষেত্রেই যোগ্য এবং আগ্রহী মনে করবেন, সেটির ক্ষেত্রে আপনি প্রায়োরিটি লেভেল হাই দিয়ে দেবেন। আদারওয়াইজ আপনি রেগুলার দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার চাকরিটি হলেও হবে না হলেও হবে। কিন্তু যদি আপনার মনে হয় না এই চাকরিটির জন্য আমি নিজেকে বেশি যোগ্য মনে করছি, তাহলে কিন্তু আপনি প্রায়োরিটি লেভেল হাই দিয়ে তারপর আবেদনটি সম্পন্ন করবেন। এই প্রায়োরিটি লেভেল সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে, তাহলে এই নীল লেখাটিতে ক্লিক করে বিস্তারিত জেনে নেবেন, এখানে বিস্তারিত বলা আছে। এরপর এই সতর্ক বার্তাটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে নেবেন। মনে রাখবেন, এই সতর্ক বার্তাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এটি মিস করে আবেদনে ক্লিক করে দিবেন না। ভিডি জবস ও শহজ সলিউশন শুধুমাত্রই নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের মাঝে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে। ভিডি জবস ওয়েবসাইটের মাধ্যমে চাকরিতে আবেদন করার পর কোম্পানি যদি আপনার সাথে কোনো আর্থিক লেনদেন অথবা অনিয়ম অথবা প্রতারণা করে, তার জন্য ভিডি জবস .com ও শহজ সলিউশন লিমিটেড দায়ী থাকবে না। এই সতর্ক বার্তাটি খুব ভালোভাবে পড়ার পর উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি, লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আবেদনে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আপনাকে ভিডিও দিয়ে দিব কিভাবে নির্ভুলভাবে আপনি আপনার আবেদনটি সম্পন্ন করবেন। কোনো প্রকার হেজিটেশন না করেই কমেন্ট করে দিবেন। আর ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলে রয়েছেন, এই ভিডিওটি দেখে কিন্তু আপনি আপনার পছন্দসই যে কোনো একটি চাকরি খুঁজে বের করতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটি দেখে দেখে আপনার পছন্দ মতো যে কোনো চাকরি ভিডি জবসে খুঁজে নেবেন এবং নিজে নিজে আবেদন করে দিবেন, এবং দেখতে পারবেন কোম্পানি আপনার এই সিভিটি দেখেছে কিনা। এখানে কিন্তু সব কিছু বলা আছে, তাই এই ভিডিওটি দেখে দেখে আপনার এই পছন্দ মতো কাজটি করে ফেলুন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে। আর আমাদের শহজ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগেই নোটিফিকেশন। আর ভিউয়ার্স, আমি আজকে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনি আবেদন করেন, তাহলে কিন্তু আপনি এই চাকরিটি পেয়ে যাবেন। তাই আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন।